আসসালামু আলাইকুম অল ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাসার। ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্র্যাপডল সফটওয়্যার ব্যবহার করে S7-1200 PLCতে কিভাবে আপনারা অর্গানাইজেশন ব্লক টাইম ডিলে ইন্টারাপ্টের প্রোগ্রাম করবেন। ইন্টারাপ্ট বলতে আমরা বুঝি কোনো কিছুতে বাধা সৃষ্টি করা। ইন্টারাপ্ট মিন্স কোনো কিছুতে বাধা সৃষ্টি করা। তো ফ্রেন্ড, আজকে আমি টাইম ডিলে ইন্টারাপ্ট কীভাবে প্রোগ্রাম করবেন, টাইম ডিলে ইন্টারাপ্ট, স্টার্ট টাইম ডিলে ইন্টারাপ্ট, ক্যান্সেল টাইম ডিলে ইন্টারাপ্ট এবং কোয়ারি টাইম ডিলে ইন্টারাপ্ট, আমি এই তিনটি অপশন দেখাবো আপনাদেরকে অর্গানাইজেশন ব্লক ব্যবহার করে। তো ফ্রেন্ড, এখানে আমি টাইম ডিলে ইন্টারাপ্ট অর্গানাইজেশন ব্লকের টাইম ডিলে ইন্টারাপ্টে আমি সিলেক্ট করে নিলাম। করার পর আমি এখানে লেটার দিয়ে প্রোগ্রামটি করব। এখানে আমি আপনি যদি ম্যানুয়াল করতে চান, ইন্টারাপ্ট নাম্বার ম্যানুয়ালে দিতে পারেন, তা আমি অটোমেটিকলি দিব অটোমেটিক। তারপর আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর একটি নিউ উইন্ডো ওপেন হবে আমাদের সামনে। দেখেন, এটা হলো আমার টাইম ডিলে ইন্টারাপ্ট OB20 টাইম ডিলে ইন্টারাপ্ট। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি PLC, HMI, সার্ভো, BFD, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি PLC, HMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। ফ্রেন্ড, আপনারা সরাসরি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আমরা PLC, HMI এবং SCADA প্রোগ্রামগুলো করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি অটোমেশনের কোনো কাজ থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা অটোমেশনের প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, এটা হলো আমার টাইম ডিলে ইন্টারাপ্ট। এখানে দেখেন OB20 টাইম ডিলে ইন্টারাপ্ট। তো ফ্রেন্ড, এখন আমি মেন OB1-এ চলে যাব। তো আমি এখন মেন OB1-এ চলে আসলাম। আসার পর এখন ফ্রেন্ড আমি স্টার্ট টাইম ডিলে ইন্টারাপ্ট এই অপশনটি নিব। অপশনটি নেওয়ার পর এখানে দেখেন, এখানে আমি এনাবল একটি সুইচ নিব, অফেন সুইচ নিব, এখানে অ্যাড্রেস দিব I0.0, দেন এখানে OBNR, এখানে আমি ক্লিক করব। দেখেন, আমি যে টাইম ডিলে ইন্টারাপ্ট অর্গানাইজেশন ব্লক থেকে একটি পেজ দিলাম, এটা টাইম ডিলে ইন্টারাপ্ট নামে। দেখেন, টাইম ডিলে ইন্টারাপ্ট চলে আসছে, আমি এখানে সিলেক্ট করে দিব। তো ফ্রেন্ড, এখানে আমার কতটুকু টাইম ডিলে ইন্টারাপ্ট করবে সেখানে সে টাইমটি আমি দিয়ে দিব। সাপোজ আমি এখানে 6 সেকেন্ড দিয়ে দিব। এখানে আমার 6 সেকেন্ড টাইম ডিলে ইন্টারাপ্ট করবে, 6 সেকেন্ড টাইম ডিলে ইন্টারাপ্ট করবে। তো ফ্রেন্ড, এখন আমি অ্যাড নিউ ব্লকে চলে যাব। ডাটা ব্লকে প্রোগ্রাম সাইকেল, এখানে আমি দিব আনসাইন ইন্টিজার। দেন ফ্রেন্ড, এখানে আমি রেটেড ভ্যালু আমি ইন্টিজার করব। রেট ভ্যালু আমি এখানে ইন্টিজার করব, ইন্টিজার ডাটা করব। তো ফ্রেন্ড, এখন আমি আমার এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। দেন আমি রেটেড ভ্যালুকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব।
তো ফ্রেন্ড এখন আমি তাহলে আমার মেইন প্রোগ্রাম এখন আমি ইন্টারাপ্ট টাইম ডিলে ইন্টারাপ্ট চলে যাব। চলে যাওয়ার পর এখানে আমি একটি আউটপুট নিব Q0.0। তো ফ্রেন্ড আমি স্টার্ট টাইম ডিলে ইন্টারাপ্ট নিলাম, এখন ক্যান্সেল টাইম ডিলে ইন্টারাপ্ট এবং কোয়ারি টাইম ডিলে ইন্টারাপ্ট স্ট্যাটাস আমি এগুলো এই দুটো পরে দেখাবো। এখন আমি আমি প্রোগ্রামটি আমার পিএলসি তে আপলোড করব। ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি আমার পিএলসিতে লোড করব। স্টপ অল লোড এন্ড ফিনিশ। ওকে ফ্রেন্ড এখন আমি সিমুলেশন অন অফ করব। টাইম ডিলে 6 সেকেন্ড। এখন ফ্রেন্ড আমি আমার সিমুলেশন টেবিল আমার ইন্টারাপ্ট আউটপুট হলো Q0.0। ফ্রেন্ড এখন আমি আমার স্টার্ট ইয়াকে আমি I0.0 সুইচ অন করব। I0.0 দেখেন আমার নোট আউটপুট নো আউটপুট। তো ফ্রেন্ড এখন আমি সুইচকে যদি অফ করব, অফ করার পর আমার 6 সেকেন্ড পর আমার আউটপুট অন হবে। এখন আমি অফ করব, দেখেন আমার 6 সেকেন্ড পর আমার আউটপুট অন হবে। আউটপুট অন, আউটপুট ইজ অন। 6 সেকেন্ড পর আমার ইন্টারাপ্ট অ্যাক্টিভ হয়েছে, ইন্টারাপ্ট অ্যাক্টিভ হয়েছে 6 সেকেন্ড পর। তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কিভাবে আপনারা ক্যান্সেল করবেন, কোয়ারি করবেন। ক্যান্সেল ডিলে ইন্টারাপ্ট করবেন, কিভাবে কোয়ারি ডিলে ইন্টারাপ্ট করবেন। তো এখন ফ্রেন্ড আমি এটাকে অফলাইন করে দিব। অফলাইন করে দেওয়ার পর এখন আমি ক্যান্সেল নিব এবং কোয়ারি ডিলে টাইমার ডিলে ইন্টারাপ্ট। তো ফ্রেন্ড এখানে আমি দিব OB20 টাইম ডিলে ইন্টারাপ্ট রেটেড ভ্যালু। রেটেড ভ্যালু আমার
ইন্টিজার, দেন ফ্রেন্ড এখানেও আমি সেম ইন্টিজার, দেন এখানে আমি স্ট্যাটাসে MW10 নিব। তো ফ্রেন্ড আমি প্রোগ্রামটি এখন আবার আমার PLC-তে দিব। তো ফ্রেন্ড আশা করি প্রোগ্রামটি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা ডিলে টাইম ইন্টারাপ্ট করবেন, টাইম ডিলে ইন্টারাপ্ট করবেন, স্টার্ট ক্যান্সেল এবং কোয়ারি অর্গানাইজেশন ব্লক থেকে আপনারা টাইম ডিলে ইন্টারাপ্ট অপশনটি নিয়ে কিভাবে আপনারা কাজ করবেন। তো ফ্রেন্ড দর্শক সকল আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। আর আপনাদের ফ্যাক্টরি যদি PLC বা HMI বা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর PLC HMI বা SCADA কোনো প্রোগ্রাম করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।